আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ কেন বেশি বেকার, কেন বেশি চাকরি পায় না, তার কয়েকটি কারণ শেয়ার করব। সেটা হচ্ছে, ফার্স্ট তাদের মনোভাব থাকে যখন একজন স্টুডেন্ট পড়াশোনা করে যে শুধু পড়াশোনায় তারা ফোকাস করে, তাদের কোনো কারিগরি জ্ঞান থাকে না, এবং কি তারা ভেবেই নেয় যে আমি বিসিএস হব বা সরকারি কোনো চাকরি করব। আর সরকারি চাকরিতে বাংলাদেশে যে আরাম, সেই আরামটা পাওয়ার জন্যই নর্মালি ওই দিকেই ধাবিত হয়, এবং কি চাকরি শেষে যে পেনশন পাওয়া যায়, শেষ বয়সে যেন প্রবলেম না হয় সেইটাই তারা মনের ভিতরে ধারণ করে পড়াশোনা করে, আর একদম গা ভাসিয়ে পড়াশোনা করে, কোনো কারিগরি শিক্ষা অর্জন করে না, যার কারণে চাকরি পেতে তাদেরকে কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। আর সেকেন্ডলি হচ্ছে, যদি আপনি সরকারি চাকরির পিছনে না ছুটে আপনি যদি একটা বেসরকারি চাকরিতেও ঢুকেন, তার জন্য কিন্তু স্কিল দরকার। কারণ দেখেন, আপনার এখন বর্তমান যুগে, আমি কি বলবো যে বর্তমান যুগে এমন একটা যুগ যে আপনার সার্টিফিকেটের চেয়ে বেশি দরকার হচ্ছে আপনার কারিগরি, মানে কারিগরি শিক্ষা, মানে দক্ষতা, আপনার কী কী স্কিল আছে বা আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। কেন এক্সপিরিয়েন্স চাই জানেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আগে হয়তো বা সার্টিফিকেট দেখায়, আপনার রেজাল্ট দেখিয়ে তারপরে দেখে যে আপনি কোন কোন বিষয়ে পারদর্শী। আমাদের সমাজ ব্যবস্থাটাই আমাদের মন মানসিকতাটাকে নষ্ট করে দিয়েছে যে ফার্স্ট আমার ভালো রেজাল্ট থাকতে হবে, আমার ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে হবে, কিন্তু তার যে জেনারেল নলেজ আছে, তার যে কারিগরি দক্ষতা আছে, এটা নিয়োগকর্তাও অনেক সময় দেখে না, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। তবে এখন অনেক দিক থেকেই ডেভেলপমেন্ট হয়েছে। আর বিদেশে আসতে হলে কি দরকার জানেন? আগে আপনার কারিগরি জ্ঞান থাকা দরকার, মানে আপনি কোন বিষয়টায় এক্সপার্টিস আপনার আছে, মানে কোন বিষয়টায় আপনি দক্ষ, সেই বিষয়টাই কিন্তু আগে দেখে। হয়তো আপনি অফিসিয়াল জব করবেন বা অ্যাকাউন্টেন্টের জব করবেন, দেখে যে আপনার মানে এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, আপনি এক্সেল জানেন কিনা, এক্সেল জানলেও আপনি অ্যাডভান্স লেভেল জানেন কিনা, মানে ওভারঅল থিঙ্কিং করে যদি অফিসিয়াল জব হয়। আবার দেখেন গার্মেন্টসে, যদি গার্মেন্টসে কেউ বিদেশে আসতে চায়, বিশেষ করে জর্ডানে, তাহলে সেক্ষেত্রে তাকে মেকানিক হতে হবে, না হয় অপারেটর হতে হবে, না হয় তাকে কিউসি হতে হবে, মানে কোনো না কোনো বিষয়ে তাকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে দক্ষ হয়ে কিন্তু আসতে হবে। আবার যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি, মিডল ইস্টের কথা চিন্তা করি, সেক্ষেত্রে যদি ইলেকট্রিশিয়ান কেউ যেতে চায়, তাহলে তার কিন্তু ইলেকট্রিক্যাল কাজ যে সে জানে, তার একটা সার্টিফিকেট থাকতে হবে, মানে সেই কাজটা সম্পর্কে তার প্রপার নলেজ থাকতে হবে। যদি ওয়েল্ডার হয়, তাহলে তার সার্টিফিকেট লাগবে। দেখেন, সিঙ্গাপুরে কিন্তু বেশিরভাগই স্কিল্ড ওয়ার্কারদেরকে নিয়োগ দেয় এবং কি সেখানে যায়। সো যারা কিনা এই স্কিল্ড ওয়ার্কার যায়, তাদের কিন্তু অবশ্যই দক্ষ হতে হয়, মানে তাদের একটা এক্সাম দিয়ে সিলেক্ট হয়ে তারপরে তাদের কিন্তু যেতে হয়। এরকম অন্যান্য দেশেও যাদের কিনা কর্মী দরকার, নির্দিষ্ট কারিগরি দক্ষতা সম্পন্ন প্লেস থেকেই তারা কিন্তু তাদের কর্মীদেরকে নিয়োগ দেয়। হ্যাঁ, এক্সেপশনাল আছে, যেমন ক্লিনারের কাজ, ক্লিনারের কাজে কিন্তু আপনার কোনো দক্ষতার প্রয়োজন হয় না, বা আপনি মনে করেন যে থালি বাটি ধুবেন, মানে এইসব কাজ যারা আছে, হোটেল, এইসব কাজে কিন্তু নর্মালি দক্ষতার প্রয়োজন হয় না। তারপরেও বর্তমানে কিন্তু হোটেল ম্যানেজমেন্টের বা বিভিন্ন কোর্স করলে তারা কিন্তু ওয়েটার বা বিভিন্ন ভালো কাজে যেতে পারে। তা না হলে কিন্তু বাংলাদেশ বিভিন্ন জায়গায় দেখবেন, এয়ারপোর্টে যান, দেখবেন যে ওইখানে ক্লিন করতেছে, ওয়াশরুমে যান, ওয়াশরুম ক্লিন করে, ফ্লোর ক্লিন করে, বা বাইরে যান, মানে ভালো পর্যায়ে হাতে গোনা কিছু পার্সেন্টেজ লোকে আছে। এটা কিন্তু পার্সেন্টেজের হার খুবই কম, অনেক বেশি না। সো আপনারা একটা নির্দিষ্ট প্লেসে, মানে চাকরি পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার, সেই সব প্লেসে আপনারা ফোকাস করেন এবং কি পাশাপাশি পড়াশোনা করেন, তবেই চাকরি শেষেই সরি তবেই পড়াশোনা শেষেই চাকরি পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আরও মানুষের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।